আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে জেপিজি থেকে একটি ফাইলকে এক্সেলে রূপান্তরিত করবেন। তো ফেসবুক থেকে এই ছবিটা আমি পেয়েছি, এখানে একজন ভাই জানতেছে যে কিভাবে জেপিজি থেকে এক্সেল করা হয়। কমেন্টে কেউ অনেকে এক্সাম্পল দিয়ে রেখেছে, তো আমি চেষ্টা করছি আপনাদেরকে ফুল ভাবে দেখানোর জন্য। শুরুতে ইমেজটা কপি করে নিলাম, ফটোশপে আসলাম। ফটোশপ থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে ইমেজটা একটু আপনারা দেখছেন যে একটু বাঁকা আছে, একটু সোজা এবং ক্লিয়ার করে নিবো, যাতে করে আমি কনভার্ট করলে একদম প্রপারলি ভিডিওটা এক্সেলটা কনভার্ট হয়ে যায়। তো সেই কাজটি আমি করছি, ফটোশপ দিয়ে একটু সোজা করে নিচ্ছি। এই কাজটি আপনারা চাইলে অন্য সফটওয়্যার দিয়েও করতে পারেন, আমি ফটোশপ দিয়ে করছি, কারণ আমার ফটোশপ দিয়ে একটু সোজা হয়। আপনারা চাইলে অন্য কোনো সফটওয়্যার দিয়েও করে নিতে পারেন, কিংবা না করলেও চলবে, কনভার্ট করলে অ্যাকুরেটটাই আসবে আশা করি। আমি প্রথমে এটাকে একটু কলামের যে আপনারা যে রেখাটা দেখতে পাচ্ছেন এটা অনেকাংশে নাই, তো তার কারণে আমি কি দিচ্ছি যাতে করে এক্সেলের সেল গুলো মার্জ না হয়ে থাকে। এই দাগটা না দিলে দেখা যাবে যে সেল গুলো মার্জ হয়ে যাচ্ছে। এই ধরনের জেপিজি ইমেজ যদি থাকে তাহলে একটু কাজ করে নিলে আপনারা অ্যাকুরেট এক্সেল বেল পাবেন। কনভার্ট করলেও আমি যেহেতু কনভার্ট করে কাজ করব, যার কারণে একটু ঠিক করে নিচ্ছি, হতে পারে আমার কাজটা সুন্দর হবে। আমি দাগগুলো দিয়ে নিচ্ছি। দাগগুলো কাজ শেষ হয়ে গেছে, এখন আমি ইমেজটা ডেস্কটপ সেভ করে নিলাম। এখন আমি চলে যাব ব্রাউজারে, ব্রাউজার থেকে প্রথমে যাব পিডিএফ ইগল নামে একটি সাইটে। এখানে পিডিএফ ইগল, এখান থেকে আপনারা জেপিজি, পিডিএফ থেকে জেপিজি, যত ধরনের কনভার্টের কাজ আছে আপনারা এই সাইট থেকে করে নিতে পারেন। চাইলে এক্সেল থেকে ওয়ার্ডে নিতে পারেন, ওয়ার্ড থেকে এক্সেলে নিতে পারেন, জেপিজি থেকে ওয়ার্ড করতে পারেন, জেপিজি থেকে এক্সেল করতে পারেন। মূলত কনভার্টের কাজ হচ্ছে এই পিডিএফ ইগলের কাজ। ফাইলটা সিলেক্ট করে নিলাম, ল্যাঙ্গুয়েজ ঠিক করে দিতে হবে, যেহেতু জেপিজি ভাষাটা ইংলিশ আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম এবং কনভার্টে ক্লিক করে দিলাম। একটু সময় অপেক্ষা করতে হবে, যেহেতু ফাইলটা অনেক ছোট, আশা করি কম সময়ের মধ্যেই আমরা কাজটা করতে পারবো। আমাদের ফাইল কনভার্ট হয়ে গেছে, ফাইল ডাউনলোডে ক্লিক করি, ফাইল ডাউনলোড হয়ে গেছে, ওপেন করে দেখে আপনাদেরকে দেখেন ফাইলটা। আসলে এইভাবে আপনারা চাইলে খুব ইজিলি একটা জেপিজি থেকে এক্সেলে সহজেই কনভার্ট করে নিতে পারেন। এই যে দেখুন আমাদের ইমেজ ফাইলটা এক্সেলে কনভার্ট হয়ে গেছে। এই যে ইমেজ ফাইলটা ছিল এটা, আফটার কনভার্ট, এই যে দেখুন এখন আপনি আপনার নিজের মতো করে এক্সেল ফাইলটাকে একটু রিসাইজ করে নেবেন। প্রত্যেকটা লেখা এডিট করা যাবে এবং সে কলাম রোতে যেভাবে সেভাবে কাজ করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা এভাবে এখন থেকে জেপিজি থেকে এক্সেল ফাইলে কনভার্ট করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।